গোবু বলছি আজ কি রান্না করেছো গোবু? বড় খিদে পেয়েছে, দুটো খেতে দাও দেখি। খেয়ে তো কাজে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, সারাক্ষণ শুধু খাই আর খাই। বলছি রাজকপাল নিয়ে তো আর জন্ম হয়নি, যাতে করে মন্ডা মিঠাই রান্না করব। যেটুকু জোগাড় ঘরে ছিল তাই চুলায় উঠিয়ে দিয়েছি। কি আর করব বলো গোবু, পোড়া কপাল আমার, তোমায় ভালো খাবার দিতে পারি না, ভালো পোশাক গয়নাগাটিও দিতে পারি না। শোনো বউ, আমাদের এই দুঃখ একদিন না একদিন ঠিক কেটে যাবে। শোনা বউ আমার। শোনো না বউ, পায়েস খেতে যে বড্ড ইচ্ছে করছে। যজ্ঞ মোড়লের বাড়িতে কাজ করেছিলাম, তার বিনিময়ে আমায় সামান্য দুধ দিতে চেয়েছে। তোমার দুঃখ ঘোচার আশায় তো বেঁচে আছি। খালি দুধ দিয়ে কি পায়েস হয়? তার জন্য চাল গুড় এসবও তো লাগবে। আচ্ছা ঠিক আছে, আজ ফেরার পথে আমি বাজার থেকে চাল গুড় নিয়ে আসব। এই বলে বোকা টোনা কুড়াল ঘাড়ে করে নিয়ে কাজে চলে যায়। ওই তো, ওই যে একটা গাছের বড় বড় শাখা প্রশাখা দেখতে পাচ্ছি, আমি বরং ওই গাছ থেকে সামান্য কাঠ কেটে বাজারে বিক্রি করব। টোনা উড়ে গিয়ে গাছের বড় ডালে বসবে। বোকা টোনা যে ডালে বসে ওই ডালি কাটতে থাকে। আরে বাবা, এ কোন বোকা পাখি, এ তো নিজের বিপদ নিজেই ডেকে আনছে। আরে ও ভাই, নেমে আসুন, নেমে আসুন বলছি। কেন কেন, আপনি আমার নামতে বলছেন কেন? নিশ্চয়ই এই পাখিটা আমার গাছ কাটা দেখে হিংসে করছে। না না, আমি কিছুতেই নামবো না। দেখছেন না একটা কাজ করছি? আরে একটু পর তো আপনি পড়েই যাবেন। নমন বলছি, নমন। এ আবার এসেছে আমার ভবিষ্যৎ বলতে, দুধ চাই। ওরে বাবা গো, ও মা গো, গেলাম গো গেলাম, আমার কোমরটা বুঝি ভেঙে গেল। ওই পাখিটা তো সত্যি কথাই বলেছে। এই যে শুনছেন, দাঁড়ান দাঁড়ান, প্রভু একটু দাঁড়ান। আরে এ যে আমার প্রভু ডাকছে, একে নিয়ে আজ একটু মজা করব। ও আমায় অপমাননা করেছে, দাঁড়াও দেখাচ্ছি মজা। আমায় অপমাননা করার ফল আজ বুঝবে ওই পাখি। প্রভু আমায় ক্ষমা করে দিন প্রভু, আমি আপনার কথা বিশ্বাস করিনি। আপনি তো সাক্ষাৎ প্রভু, আপনি বললেন আর আমি পড়ে গেলাম। বলুন প্রভু বলুন, আমি কবে মারা যাব, আমার ভবিষ্যৎ বলুন প্রভু বলুন। তবে শোন, যেদিন তোর লেজ থেকে একটা পালক খসে পড়ে যাবে ওই দিনই তোর অন্তিম দিন হবে। ছাড় এবার আমার পা, ছাড়, আমায় যেতে হবে, লেজ খসে পড়লেই তুই মরবি। টোনা তান্ত্রিকের কথা শুনে ভীষণ চিন্তিত হয়ে যায় আর টোনা খালি হাতে বাড়ি ফিরে যায়। কি গো, আজ যে পায়েস খেতে চেয়েছিলে তা গুড় চাল দুধ কিছুই তো দেখছি না। হ্যাঁ গো, কি হয়েছে তোমার? টুনি, আজ জঙ্গলে কাঠ কাটতে গিয়ে আমি সাক্ষাৎ প্রভুর সাথে দেখা করেছি গো। ও গো চিন্তা করো না, কিচ্ছুটি হবে না তোমার। এসো এসো ঘুমাবে এসো, জন্ম যখন নিয়েছো মৃত্যুর শাস্তি গ্রহণ করতেই হবে। আর মনে হয় বেশি দিন বাঁচবো না। এভাবেই টোনা চিন্তায় চিন্তায় সব নাওয়া খাওয়া বন্ধ করে দেয়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। খাওয়া দাওয়া না করার কারণে টোনা অসুস্থ হয়ে পড়ে। এভাবে তুমি দিন দিন অসুস্থ হয়ে পড়ছো, তোমার কিছু হলে আমি কি করে বাঁচবো গো টোনা? টোনার অতিরিক্ত দুর্বলতার কারণে লেজ থেকে একটা পালক খসে পড়ে। টুনি, আমার লেজ থেকে যে পালক খসে পড়েছে, এবার বুঝি আমি মরে গেছি। টুনি, আমি আর বেঁচে নেই গো, আমি আর বেঁচে নেই। টুনি, আমার দাফনের ব্যবস্থা করো, টুনি ব্যবস্থা করো। ওরে, এ আমার কি সর্বনাশ হলো গো, আমার স্বামীটা যে মরে গেল গো, মরে গেল। আরে টুনি দিদি, কি করে মরলো গো টোনা দাদা? আমার স্বামী যে মরে গেল গো, ওর যে লেজ থেকে একটা পাখা খসে পড়েছে। তান্ত্রিক বাবা বলেছিল লেজ থেকে পাখা খসে পড়লেই সে মরে যাবে। এখন আবার কি হবে গো, এখন আবার কি হবে?
তাহলে তো এখন টোনা দাদাকে সৎকারের ব্যবস্থা করাতে হবে, ওকে তো পোড়াতে হবে, শ্মশানে নিয়ে যেতে হবে। হ্যাঁ, পোড়ালে তো আমার চালা করবে। তাহলে টোনাকে কবর দেয়া হোক। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। তবে আমার মুখ আর মাথা বাইরে রাখতে হবে, যাতে করে আমি দুবেলা দুমুঠো পান্তা ভাত খেতে পারি। টোনার কথা মতোই টোনাকে কবর দেয়া হয়। কিরে, তোতা আছিস নাকি রাতের অন্ধকারে ভয়ে পালিয়ে গেলি রে? আজ পালাবো না ইগল দাদা, আজ যজ্ঞ মোড়লের বাড়িতে চুরি করে ছাড়বো। চলো, কথা না বাড়িয়ে শামলের দিকে এগিয়ে যাই। এই বলে তোতা আর ইগল যজ্ঞর বাড়িতে চুরির উদ্দেশ্যে রওনা দেয়। আর এদিকে টোনা পান্তা ভাত খেয়ে সবে মাত্র ঘুমোতে শুরু করেছে। এই কে কে রে, কে পান্তা ভাত খেয়ে সবে মাত্র একটু ঘুমিয়েছিলাম? এ তো দেখছি মোরেও শান্তি করে ঘুমাতে দিবে না দেখছি। মোরেও আর শান্তি নেই আমার, কপালে শান্তি নামের শব্দটাই লেখা নেই মনে হচ্ছে। এই তোতা, এটা কে রে? দাদা, এ আবার কোনো ভূত নয় তো? আমার লেজ থেকে পালক খসে পড়েছিল তো, তাই আমি মরে গেছি। পালক খসে পড়লে এ আবার কেমন ধারা কথা? হ্যাঁ হ্যাঁ, আমার প্রভু নিজেই বলেছে। এই তোতা, আয় আয় এদিকে আয়। এ ভূত নয় রে, এ তো মহা বোকা। একে আমাদের কাজে লাগাতে হবে, বুঝলি? তুমি তো একদম ঠিক কথা বলেছ দাদা, এ তো এক আস্ত জ্যান্ত মরা। একে দিয়েই আমরা যজ্ঞ মোড়লের বাড়িতে চুরি করাবো। তোমার মরে যাওয়ার কথা শুনে আমরা বেশ কষ্ট পেয়েছি, তাই আমরা ভেবেছি আজ তোমায় আমরা পেট পুড়ে খাওয়াবো। আমাকে আমাকে ভালো মন্দ খাওয়াবে গো? কিন্তু কি খাওয়াবে, পায়েস? হ্যাঁ হ্যাঁ, তোমায় পায়েসই খাওয়াবো। তবে তোমাকে যে আমাদের সাথে যেতে হবে। তাহলে আমাকে এখান থেকে তোলো, খাওয়া শেষ হলে আবার আমাকে এখানে কবর দিয়ে যাবে, কিন্তু কেমন? ওই যে দেখতে পাচ্ছ, এখানে তো আমি পায়েস দেখছি না, এটা তো বনের মোড়ল, যজ্ঞর বাড়ি। হ্যাঁ, তুমি সঠিকটাই দেখেছো। তুমি এখন যজ্ঞ মোড়লের ঘরে যাবে, এই জানালা দিয়ে ঢুকবে। যজ্ঞর মাথার পাশে একটা ব্যাগ আছে, সেটা তুমি নিয়ে আসবে। তবে তবে তোমরা যে বললে আমায় পায়েস খাওয়াবে। আরে, খাওয়াবো তো খাওয়াবো, ওই ব্যাগটা নিয়ে আসতে পারলে তোমায় আমরা পেট পুরে পায়েস খাওয়াবো। ঠিক তো, দিবে তো পায়েস? হ্যাঁ হ্যাঁ, আগে ব্যাগটা আগে উঠে নিয়ে এসো তো, যত খুশি তুমি তত পায়েস খেতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ব্যাগটা নিয়ে আসছি, পায়েস খাবো, পায়েস, আহা পায়েস। যাক বাবা, এসে তো গেছি, কিন্তু এই ব্যাগটা আমি নিয়ে গিয়ে কি করব? ও মা, এত বড় বড় চিংড়ি, গন্ধে যে একেবারে চারদিক মোমো করছে। মোড়ল মশাইও নিশ্চিত আমার মতো মরে গেছে। আরে বাহ, দারুণ হয়েছে তো খেতে, এমন সুস্বাদু আর বড় বড় চিংড়ি যে আমি সাত জন্মেও খাইনি। মোড়ল মশাইয়ের জন্যই তো আজ আমি এত সুস্বাদু চিংড়ি খেতে পেলাম। আগে মোড়ল মশাইকে একটা ধন্যবাদ দিতে হবে, না হলে যে বড় অন্যায় হয়ে যাবে। এই যে মোড়ল দাদা, মোড়ল দাদা। এই রে, আমরা কেলো খেয়ে গেলাম না তো, এই বোকা পাখি আবার গিয়ে ধরা পড়লো না তো? আরে না না, ফাঁদে পড়লে ওই বোকা পাখি পড়বে, আমাদের কি? যদি ওকে দিয়ে মোড়লের ব্যাগটা হাতাতে পারি। এই কে কে, এই চোর চোর চোর। আরে যজ্ঞ দাদা, আমি কোনো চোর নই, আমি টোনা। আমি তোমার চিংড়ি খেয়ে তোমায় ধন্যবাদ জানাতেই তোমায় ডাকছি। তুমি তো মরে গেছো, আমারও পালক খসার কারণে আমিও গতকাল মরে গেছি। আমাকে কবর থেকে তো তোতা আর ইগল দাদা উঠিয়ে নিয়ে এসেছে, তারা বাইরেই আছে। ভূত ভূত। আরে দাদা, ভূত নই গো, আমি ভূত নই। প্রহরী, যাও বাইরে গিয়ে দুই চোরকে ধরে নিয়ে এসো, যাও এক্ষুনি যাও, আজ আমি ওই দুই চোরকে দেখাচ্ছি মজা। টোনা,
তোর এত বড় সাহস, তুই এসেছিস আমার বাড়িতে চুরি করতে? বন্দি কর এক্ষুনি সবকটাকে, বন্দি কর, শুলে চড়াবো আমি বনের মোরলের বাড়িতে চুরি। মোরল মশাই, ও মোরল মশাই, আমি তো মরে গেছি, এই মরা পাখিটাকে আর শুলে চড়িয়ে কি শাস্তি দিবেন বলুন? শাস্তি দিয়েন না মোরল মশাই, দয়া করে আমায় ছেড়ে দিন, আমাকে যে কবরে যেতে হবে। বেঁচে থাকতে এত কষ্ট করেছি, তখন চুরি করিনি, মরার পরে শেষে কিনা চুরির অপরাধে ফেঁসে গেলাম, তাও আবার চিংড়ি খাওয়ার অপরাধে। তখন থেকে মরেছি মরেছি বলছিস, পুরো কাহিনীটা আমায় খুলে বলতো দেখি। আমি বনে গাছ কাটতে গিয়ে এক তান্ত্রিক বাবা আমার ভবিষ্যৎ বলে দিয়েছিলেন, তারপর বাবা আমায় বলেছিলেন আমার একটা পালক খসে পড়লে আমি মরে যাব। তার কিছুদিন পর আমার একটা পালক খসে পড়ে, তাই তো আমি মরে যাই, আর আমাকে কবর দেয়া হয়, সেই কবরের পাশ দিয়েই তো। তোমার বোকামির গল্প শুনে আমি ভীষণ মজা পেলাম টোনা, এ যুগেও যে কোনো পাখি এতটা বোকা হতে পারে, তবে টোনা তোমার বোকামিরও একটা শক্তি আছে, যার জন্য আমি এই চোর দুটোকে ধরতে পেরেছি। প্রহরী, ওই শয়তান চোর দুটোকে বন্দি করো আর টোনাকে ছেড়ে দাও। টোনা, তোর বোকামির গল্প শুনে আমি ভীষণ খুশি হয়েছি, তাই তোকে তোর বোকামির উপহার আমি দিতে চাই, এই নে 1000 স্বর্ণ মুদ্রা। টোনা 1000 স্বর্ণ মুদ্রা পেয়ে ভীষণ খুশি হয়, আর তার মাথা থেকে ওই মিথ্যেবাদী তান্ত্রিকের পালক খসে মরে যাওয়ার ভূতটাও কমে যায়। এরপর টোনা টুনিকে নিয়ে মোরলের উপহারের 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে একটা মুদি দোকানের ব্যবসা চালু করে, আর তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। ওগো আমার বোকা স্বামী, আজ আমি বুঝতে পেরেছি, বোকামি সহজ সরল মন কারো সুখ বয়ে নিয়ে আসে তো কারো সর্বনাশ। হ্যাঁ, যেমনটি আমার আর তোতার ঈগল দাদার। এই যে দাদা, শুনছেন, আমাকে একটু সাহায্য করতে পারবেন? সাহায্য? কি সাহায্য বলুন তো, আর আপনি কে? ঠিক চিনলাম না তো, কোথা থেকে এসেছেন আপনি? এসেছি দূর পশ্চিমের বন থেকে, যাব দক্ষিণের বনে, দক্ষিণের বনে আমার দিদির বাড়ি, কিন্তু আমি ওই বনে যাওয়ার রাস্তা চিনি না, আপনি কি আমাকে দক্ষিণের বন যেতে সাহায্য করবেন? নিশ্চয় নিশ্চয়, আমি তো দক্ষিণের বনেই যাব, দক্ষিণের বনে আমি থাকি, তা আপনি আমার সাথে নিশ্চিন্তে যেতে পারেন। তবে তো ভালোই হলো, চলুন তবে। তা দাদা, আপনি ডাক পিয়ন নাকি? কাঁধে ব্যাগ, মাথায় টুপি? হ্যাঁ দাদা, দক্ষিণের বনে চিঠি বিলি করি, গঞ্জে গিয়েছিলাম পোস্ট অফিস থেকে চিঠি আনতে। তা দাদা, আপনি কি এবারই প্রথম দক্ষিণের বনে যাচ্ছেন নাকি? হ্যাঁ দাদা, এবারই প্রথম, আসলে দিদির সাথে মনোমালিন্য ছিল বলে দিদির বিয়ের পর একবারও যাওয়া হয়নি, অভিমান পুষে রেখেছিলাম এতদিন। অভিমানটা খুব খারাপ জিনিস, অভিমানের কারণে সুন্দর সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরে, তাই এসব ঠুনকো অভিমান পুষে না রেখে সবটা ভুলে যাওয়া ভালো, তবে না সম্পর্ক সুন্দর হবে। আপনি একদম ঠিক কথাই বলেছেন দাদা, অভিমানের কারণে আমি আমার একমাত্র প্রাণপ্রিয় দিদির বাড়িতে এতদিন যাইনি, তবে এবার সব অভিমানের পালা শেষ। সবই তো বুঝলাম, তবে একটা কথা আপনাকে জানানোর ছিল, প্রথমবার যেহেতু যাচ্ছেন তবে এসব ব্যাপার জেনে রাখাই ভালো। কি দাদা, বলে ফেলুন, সবকিছু জেনে যাওয়াই ভালো। আসলে দক্ষিণের বনে যাওয়ার পথে একটা ভয়ঙ্কর স্থান আছে, সেখানে ঘন গাছপালার মধ্যে মাঝে মধ্যে ভয়ঙ্কর চেহারার এক পাখিকে দেখা যায়, এত ভয়ঙ্কর চেহারা যে সেই পাখিকে দেখলেই কলিজা শুকিয়ে যাওয়ার অবস্থা হয়। ভয়ঙ্কর আকারের পাখি মানে কি? পাখি তো দেখতে ভয়ঙ্কর হয় না, ভয়ঙ্কর হয় আত্মা, ডাইনি, পেতনি, এমনটা নয় তো? সেখানে কোনো ডাইনি বা পেতাত্মা আছে? থাকলেও থাকতে পারে, আমি ঠিক জানি না, তবে দু একবার আমিও দেখেছিলাম, তখন তো ভয়ে আমার প্রাণ যাওয়ার অবস্থা। কি, এসব দেখেও আপনি এত রাতে সে পথ দিয়ে যেতে চাচ্ছেন কি করে? চলুন না দাদা, এখানেই কোথাও রাতটা কাটাই, কাল না হয় আমরা যাব। ধর্ম
মিয়া কি যে বলেন না আপনি রাতে না ফিরলে কাল আমি চিঠি বিলি করব কিভাবে আপনি থাকতে থাকুন আমি যাবই না না দাদা এভাবে বলবেন না আপনার কথা শুনে তো আমার হার্টবিট বেড়ে গেছে আমি একা কোথাও থাকতে পারবো না আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব একই দাদা আপনি কি পাগল হয়ে গেলেন নাকি এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে কেউ হাসে নাকি বলুন তো আমার হাসির তো জোরই নেই আর একটু গেলে তো আপনি জোরালো হাসি শুনতে পাবেন আরে দাদা আপনি এভাবে থেমে গেলেন কেন আর যাবেন না নাকি দাদা আমি আর এক হাতও যেতে পারবো না আমার যে গলা শুকিয়ে যাচ্ছে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ওই ডাইনি তো এদিকে তাকিয়ে হাসছে শুধু এদিকে তাকিয়ে নেই এখন দেখো ডাইনিটা আমাদের দিকেই আসছে না 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 আরে কালু দাদা যে একটু দাঁড়াও না ও কালু দাদা হ্যাঁ টনি বলো কি খবর কি কারণে ডাকলে সময় কম তো এখনো অনেক চিঠি বিলি করা বাকি এত চিঠির মধ্যে কি আমার টোনার একটাও চিঠি নেই দাদা দু মাস থেকে টোনার কোনো চিঠি আসছে না টোনা কেমন আছে সেটাও তো জানি না আহা টুনি এভাবে কেঁদো না তো টোনার চিঠি আসেনি বলে এত চিন্তা করতে হবে না টোনার চিঠি পেলে আমি নিশ্চয়ই তোমার কাছে পৌঁছে দিব আসতে হবে চলি হাতে সময় খুব কম আরে ওটা টোনা যাচ্ছে না টোনা এই টোনা আরে কালু দাদাজি ভালো আছো তুমি এখানে চিঠি এনেছিলি নাকি হ্যাঁ রে রোনা আমি তো ভালোই আছি তুই ভালো আছিস তো টুনি তো তোর চিঠি না পেয়ে চিন্তা চিন্তা শুকিয়ে যাচ্ছে আর চিন্তা করতে হবে না কালু দাদা আমি বাড়ির দিকে যাচ্ছি এবার বাড়ি ফিরে টুনির সামনে গিয়ে টুনিকে একেবারে চমকে দিব ভালো ভালো এটা তো খুব ভালো বুদ্ধি তবে দাঁড়া একসাথে বনের দিকে যাই সন্ধ্যা নেমে এসেছে প্রায় বাসায় যেতে যেতে তো মধ্যরাত হবে তাই একসাথে গেলে ভালো হবে আচ্ছা দাদা চলো একসাথে গেলে তো ভালোই হবে টোনা আজ আমার শরীরটা বড্ড ক্লান্ত লাগছে উঠতে গেলেও ডানা ব্যথা করছে তাই আমি ভাবছি আজ অন্য পথ দিয়ে যাব ওই পথ দিয়ে গেলে দ্রুত পৌঁছাতে পারবো তাই নাকি কালু দাদা তবে চলো সে পথ দিয়েই আমি তো খুব ক্লান্ত তার উপর এত বড় একটা বোঝা তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলেই ভালো হবে তবে চল এরপর দুজন মিলে অন্য পথে উঠতে থাকে আর কিছুটা পথ যেতেই অন্ধকার নেমে আসে আর চারদিক থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসতে থাকে ভয়টাই পাচ্ছিলাম সেটাই হলো এবার কি হবে মানে কি কালু দাদা তুমি কি সব বলছো তুমি কি এসব আগে থেকে জানতে নাকি জানতাম বলতে আগেও এই ডাইনির সম্মুখীন হয়েছিলাম না জানি আজ আমার কপালে কি আছে মানে কি বিধাতা রক্ষা করো স্যার কিছু কি দেখতে পাচ্ছেন কিছু তো বলছেন না এক নাগারে দেখেই চলেছেন কিন্তু কি যে দেখছেন সেটাই তো বুঝতে পারছি না তুই যদি কানে কাছে সবসময় বকবক করিস তবে তো মনোযোগ দিয়ে কিছু দেখতেই পারবো না তাই বকবক না করে চুপ করে থাক সর্বনাশ এটা কি দেখলাম আমি স্যার স্যার কোথায় যাচ্ছেন স্যার কি এ তো বেঁচে আছে শালি জলদি জলদি গিয়ে জল নিয়ে আয় পাখিটাকে বাঁচাতে হবে স্যার শুধু বাঁচালে তো হবে না পাখিটার বিশ্রামের ব্যবস্থা করতে হবে আমরা বরং পাখিটাকে সাথে নিয়ে যাই এতদিনে কাজের মতো একটা কথা বলেছিস ধর ধর দ্রুত এর জ্ঞান ফেরানোর ব্যবস্থা করতে হবে
পেঁচা আর শালিক মিলে টোনাকে নিয়ে যায়। আর টোনাকে বাসায় শুয়ে দিয়ে শালিক জল আনে। উলু পেঁচা টোনার মুখের উপর জল ছেটায়। অল্প কিছুক্ষণের মধ্যেই টোনার জ্ঞান ফিরে আসে। আমি কোথায়? ডাইনি নেই এখানে? না না, কোনো ডাইনি নেই। তুমি শান্ত হও, তুমি এখন আমার তাবুতে আছো, এখানে কোনো ভয় নেই তোমার। কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি গোয়েন্দা উল্লু, এই বনে একটা অনুসন্ধানে এসেছি। আর আমি হলাম স্যারের অ্যাসিস্ট্যান্ট গোয়েন্দা শালিক। যত্ন কে লিয়ে এখন চুপ থাকতো? আগে এই পাখির পরিচয় তো জানতে দে। এবার বলো তো কে তুমি, আর এভাবে পড়েছিলে কেন বলো তো? আমার নাম টোনা, দক্ষিণের জঙ্গলে আমার বাসা, তবে চাকরির জন্য শহরে থাকি। আর গত রাতে এক পরিচিত দাদার সাথে বাড়ির দিকে যাচ্ছিলাম। ডাইনি? এই ডাইনিটা আবার কোথা থেকে এলো? কিন্তু তোমার সেই দাদা কোথায়? তা তো জানি না, আমার তো কিছুই মনে নেই। আর আমার ব্যাগটাও তো নেই, ব্যাগে অনেক টাকা ছিল, আর আমার বইয়ের জন্য কেনা গহনা ছিল। ব্যাপারটা এবার ভাবতে হচ্ছে, তোমার দাদাও নেই, টাকা পয়সা গয়নাগাটির ব্যাগও নেই। শালিক, মিশন স্টার। দাদা কোথায় যাচ্ছেন? আর কে আপনি? আমার নাম উল্লু, দক্ষিণের জঙ্গলে যাচ্ছি। তুমি কি ওদিকের পথটা চেনো বাবা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে চিনি। ট্যাপিয়ন বলে কথা, পথঘাট না চিনলে কি আর হয় বলুন। চলুন দাদু, আমার সাথে চলুন। কালু কাকার উল্লু পেঁচা উঠতে শুরু করে। কিছুটা পথ যেতেই উল্লু পেঁচা আর কালু কাক ডাইনের সম্মুখীন হয়। ইন্টারেস্টিং তো, ডাইনি দেখার বড় শখ ছিল আমার, অবশেষে আমি ডাইনির দেখা পেলাম। কি বলছেন দাদু, ডাইনি দেখে ভয় পাচ্ছেন না আপনি? ডাইনি তো যে কোনো সময় আমাদের ক্ষতি করতে পারে। সেসব পরে দেখা যাবে, আগে তো ডাইনির সাথে সাক্ষাৎ করে আসি। মরবি, তুই মরবি, মরতে এসেছিস তুই? বাহ বাহ, ডাইনির ভয়েসটা তো খুব মিষ্টি। কত শখ ছিল ডাইনিকে ছুঁয়ে দেখার। বুড়ো হয়েছে তবু স্বভাব চরিত্র ভালো হয়নি, অন্য মেয়ের গায়ে হাত দেন কেন? এটাই তো চেয়েছিলাম আমি। আমি জানতাম তুই ডাইনি না, ডাইনি সাথে সবাইকে ভয় দেখিয়ে জিনিসপত্র লুট করে নিচ্ছিস, তাই তো তোদের রহস্যটা উদ্ঘাটন করার জন্য আমি এখানে এসেছি। আসলে তোদের ব্যাপারে আমি অনেক শুনেছি, সবাই বলেছে অজ্ঞান হওয়ার পর কালু জিনিসপত্র নিয়ে উধাও হয়ে যায়। তখনই বুঝতে পেরেছি আমি তোদের চালাকি, এটাই হলো অতি চালাকের গলায় দড়ি। সব যখন জেনেছিস তবে তো তোকে আর বাঁচিয়ে রাখা যাবে না, সব জানলে মৃত্যু অনিবার্য। স্যারকে কি মারবি? আগে তো নিজের জীবন বাঁচা। এবার ভালোয় ভালোয় বল, তোদের লুট করা সব সম্পদ কোথায়? নয়তো পিঠের চামড়া থাকবে না। বলছি বলছি স্যার, তবুও মারবেন না, চলুন আমার সাথে চলুন। এরপর পুলিশ কালু আর কাকুলিকে নিয়ে যায়। আর এভাবে কালু কাকার কাকুলির চালাকির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।